एल्बम में गा रही थी। সুমন দাকে তো ইজিলি হারিয়ে দিলাম, এখনো পর্যন্ত ফার্স্ট সার্ভিসিং হয়নি, তা সত্ত্বেও হারিয়ে দিলাম। ওরে বাপরে, এটা কি করে হলো ভাই? আমি তো সেটাই খুঁজে পাচ্ছি না, সুমন দা হেরে গেল। चलो जाओ जाओ बेटे, हम आ रहे हैं, ठीक है। ওরে বাপরে, চলো আরেকবার টানা যাক, জিআরবিকে হারাতে হবে। D3 কে তো হারানো ইম্পসিবল, GRB কে ইজিলি হারিয়ে দেবো। চলো কাবন, D3 কে হারাতে হবে। এরপর টোল ট্যাক্স পেরিয়ে পথে V3 কে দেখছি, আর এদিকে GRB কে দেখছি। আজকে সুমনদাকে তো ইজিলি হারিয়ে দিলাম, ওরাই ভাবতে পারিনি যে সুমনদাকে হারিয়ে দিতে পারবো। মানে সুমনদাকে হারানো মানে অ্যাকচুয়ালি সুমনদার ওয়েটটা বেশি আছে সেই জন্য, কারণ R15 এর V3 বলো, V4 বলো, M বলো, ওয়েটটা অনেক ম্যাটার করে, সেই জন্য আমি ভাবতে পারিনি। এখনো পর্যন্ত ফার্স্ট সার্ভিসিং হয়নি। ওরে বাপরে, তো গাইস এই সবে টোল ট্যাক্স চলে এলাম। ওরে বাপ রে, ওরা সব আগে দাঁড়িয়েছে। এরপরে আবার যাব হচ্ছে সোজা বালিকা। আজকে আজকে স্পেশাল রাইডটা দুটো ভাগে ভাগ হবে কন্টেন্টটা, অ্যাকচুয়ালি দেখা যাক। চলো, ফুল পাওয়ার আজকে, ফুল পাওয়ার আজকে R15-এ, মানে টানাটানি যে যত R15 নিয়ে আজকে, আজকে বছরের লাস্ট দিন, আজকে ফুল এনজয় গাইস, ঠিক আছে।
শুভম দা, আমি ভাবতে পারিনি যে তুমি হেরে যাবে আমার থেকে। হ্যাঁ ওইটা পুরো আছে, আমি পুরো ঘুরে যাচ্ছি আর আমি ভাবছি যে শুভম দা হয়তো টানছে নাই। ওরে বাপরে, তারপর কি শুভম দার বডির ওয়েট বেশি আছে না আমার থেকে? না তোমার কত কেজি ওয়েট? তোমার কত ওয়েট? কত? ওরে বাপরে, আমার কত? 61। আমি দু মাস আগে ইয়ে করেছিলাম 61, এখন তাহলে হয়তো 65 হবে। তো গাইস আমার বাইকে বেশি তেল নেই, মানে আজকে প্ল্যান হয়েছিল ইন্দামের মোড় থেকে ক্যাফে এক্সপ্রেস, তারপরে আবার আমি সেই অনুযায়ী তেল ভরেছিলাম। এরপর এখন আমার প্ল্যান হয়েছে নাকি বালিকা যাবে, তো আমার তো তেলের চাপ হয়ে যাবে মনে হচ্ছে, ভয় লাগছে বেশি টানা যাবে না। চলো আস্তে আস্তে যাই। চলো এরকম বালিকে যাই, দেখা যাক কিরকম হয় না হয়, তোমরা দেখো ঠিক আছে। আজকে বাবাল হবে পুরো, ওরে বাপরে, ওরা সব কোথায়? ওরে বাপরে, এর ভিতরে যাচ্ছে, ভিতরে যাচ্ছে, এম যাচ্ছে, আর বাকি লোক ওই। ওরে বাপরে, চলো আস্তে আস্তে যাই। দেখি ওরা আই থিঙ্ক ফুল পাওয়ারে টানছে, আমি কিন্তু বেশি টানবো না, বেশি ওভার স্পিডিং করবো না ঠিক আছে, কারণ বাইকে তেল নেই, সেটাই হচ্ছে মেন কারণ। দেখা যাক ওরা পেছনে আসুক সব, তারপরে তোমাদের সাথে কথা বলছি। চলো যাই, পরে পরে ফুল পরে টানি। চলো MT-15 তো ইনিশিয়াল ভালো আছে, দেখা যাক। ওরে বাপরে, হারাতে হবে।
ওরে বাপরে, আরে বাপরে, এই রাস্তাটা হচ্ছে, রাস্তাটা হয়ে গেলে তো মারাত্মক। এইদিকে একটা R15M যাচ্ছে, এইদিকে শুভম দা আই থিঙ্ক পুলিশ মামু আসছে, পুলিশ আসছে, পুলিশ পুলিশ। পুলিশ বাবু, ওরে বাপরে, রাত হয়ে গেলে না মানে রাইড করে কোনো মজাই থাকে না, কি আর বলবো। এদিকে সব মিছিলগুলো আসছে, আজা কানন।
ওরে বাপরে। তো গাইস ফাইনালি চলে এসেছি বালিকা, আজকে অনেক রেস হয়ে গেলো, অনেক ফুল এনজয় হলো গাইস। আর বাইকে দেখছি তেলে রিজার্ভে চলে এসছে, এরপর এখানে বরফে চা আরে খাওয়াবে বলেছে। দেখতে পাচ্ছি না কিছু, তাই সকালে হলে না সবাইকে হারিয়ে দিতাম, যেহেতু ওয়েট কম আছে। সব ভিতরি আরে সব আসছে, আরে চলো এদিকে সব আসছে আস্তে আস্তে। এইখানে রাখবে সেটাই তো বলছি, ভেতরে আজকে রাত হয়ে গেল বলে তাই, আরো সকাল সকাল হলে আজকে ভালো হতো। গরম হয়ে গেল নাকি? গরম হয়ে গেছে, আমরা বালিকাতে চলে এসছি, ঠিক আছে। এরপর দেখা যাক, ওই তো ওই তো তো গাইস, এরপর আমরা বালিকা থেকে চলে যাচ্ছি। আমার তো কাটা দিপ দিপ করছে, পুরো ভয় লাগছে। তো গাইস আজকের মতন রাইডটা আমাদের কমপ্লিট হলো। রাইডটা কিরকম লাগছে, লাগলো ভিডিওটা তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে। 2023 লাস্ট রাইড এটা, এইটা পোস্ট হবে ওই 2024 দু তারিখ না হলে তিন চার তারিখ করে পোস্ট হবে। তোমরা দেখো ঠিক আছে কীরকম লাগলো গাইস, তোমরা সেটা কমেন্ট করে জানাবে। ও